সুধা দেবী আজ বেজায় খুশি। আজ বাড়িতে পুরো উৎসবের মেজাজ। ওনার দুই ছেলে মেয়ে এসেছে, মেয়ে জামাই চেন্নাইয়ে থাকে। এবার পুজোর ছুটিতে ওরা এসেছে, ছেলে অবিবাহিত, কলকাতায় চাকরি সূত্রে থাকে। পুজোর কদিন ছুটি পেয়ে সেও উপস্থিত। অনুরাধা দেবীর দুই বোনপো বোনঝিও সপরিবারে এসেছে গতকাল। পুজো শেষ হয়েছে, আজ ত্রয়োদশী। বাড়িতে উৎসবের আজ একটু বিশেষ তাৎপর্য আছে। আজ বিশ্বনাথ বাবু অর্থাৎ অনুরাধা দেবীর স্বামী, তার আজ 70তম জন্মদিন। তার সঙ্গে মাস দুয়েক আগে পূর্ণ হয়ে গেছে 40তম বিবাহ বার্ষিকী, সেটাও ছেলে মেয়েদের একটি উদ্দেশ্য। আগে পরিচয় পর্ব সেরে ফেলা যাক। বিশ্বনাথ বাবু ও অনুরাধা দেবী দুজনেই অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, এখন দুজনেই অবসরপ্রাপ্ত। দোতলা বাড়ি লাগোয়া বাগানের পরিচর্যা করে, খবরের কাগজ গল্পের বই পড়ে দুজনের সময় বেশ কেটে যায়। মাঝে মধ্যে নানা রকম গান শোনেন, আবার কখনো কখনো ইচ্ছে মতো বাংলা ছায়াছবিও দেখেন। সন্ধ্যার দিকে সপ্তাহে দুদিন ছোট ছোট কচি কয়েকটা ছেলে মেয়ে আসে একটু ভৌতবিজ্ঞান শিখতে ওনাদের বাড়িতে। বাড়িতে সারাদিন শর্মিলা থাকে, ও ঘরের নানান কাজ আর রান্না এইসব দিকের খেয়াল রাখে। আর বাগানের গাছেদের দেখভালের জন্য দীর্ঘদিনের লোক হলো সুরেশ। অনুরাধা দেবীর ছেলে মেয়েদের মধ্যে মেয়ে বয়সে বড়, মেয়ের নাম যুথিকা, বরের চাকরি সূত্রে চেন্নাই থাকে, ওখানে একটা স্কুলে পড়ায়। আর অনুরাধা দেবীর পুত্র অনির্বাণ থাকে কলকাতায়, বছর একটি কোম্পানিতে চাকরিতে যোগদান করেছে সে। আজ এই উৎসব আমেজ বাড়িতে বেশ ভালো রকম সমস্ত আয়োজন চলছে। দুপুরে জমিয়ে ভোজন আহার সেরে বিকালে একটা ঘরোয়া গান নাচ আবৃত্তির আসর বসানো হবে, এই রকম সিদ্ধান্ত নিয়েছে ছোটরা। সকালে ব্রেকফাস্ট সারা হয়ে যেতেই অনুরাধা দেবী শর্মিলাকে তাড়া দিলেন, বললেন, অনেক রকম মাছ আছে, সব বাজারপত্র দেখে নাও, আমি একটু পরে আসছি। আজ সকালে জামাই আর ছেলে মিলে সুরেশকে সঙ্গে নিয়ে সব বাজার করে এনেছে। ছোটবেলার বিভিন্ন মজার মজার মুহূর্তের স্মৃতি, বর্তমানের অজানা বিভিন্ন ছোট ছোট মজার গল্প, ঠাট্টা হাসি, এই সবেই সকালের গল্পের আসর জমে উঠেছে। দু চারটে ছবিও তুলে ফেললো ক্যামেরাতে বোনপো তুহিন। এসবের মাঝেই শর্মিলার কাজ কতদূর দেখতে সেটা অনুরাধা দেবী রান্নাঘরের দিকে গেলেন। রান্না বেশ ভালোই করে শর্মিলা, গিয়ে দেখলেন মাছের সব পদ রান্না হয়ে গেছে, তার চাটনি ডাল তরকারি সবই হয়ে গেছে, শুধু মাংসটা এখনো চলছে। দুপুরে খাবার টেবিলে মহা আয়োজন। ছেলেমেয়েরা আজ কোনো ভালো রেস্টুরেন্টে দুপুরে ওনাদের খাওয়াতে নিয়ে যেতে চেয়েছিল। বিশ্বনাথ বাবু ঘরের খাবার ইচ্ছা প্রকাশ করাতে শেষমেশ ঘরেই সমস্ত আয়োজন হয়েছে। মিষ্টি ভাত মানে পোলাও, নারকেল দিয়ে মুগের ডাল, পোস্তর বড়া ভাজা, এসবের পরে এলো ইলিশ ভাপা, পাবদা মাছের ঝাল, আবার তার সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি, শেষে এলো মাটন কষা। বাপরে বাপ, একসঙ্গে এত বাজার কেউ করে? অনুরাধা দেবী ভাবলেন। শেষ পাতে আমের চাটনি, পাঁপড় আর একটা করে নলেন গুড়ের রসগোল্লা ছিল। খাওয়া চলাকালীন এত রান্নার স্বাদ ঠিকমতো কেউই নিতে পারেনি। নানান বাজ বিচারে সব খাবারের পদ নিয়ে সবার মধ্যে মতের অমিল হচ্ছিল। ফেলে ছড়িয়ে খেয়ে সবাই উঠে পড়েছে। ছেলের পাতে মাছের আধ খাওয়া টুকরো পড়ে রয়েছে, ওদিকে মেয়েও পোলাও ডাল আরো অনেক কিছু ফেলে উঠে পড়েছে হাত ধোয়ার জন্য। জামাই তাও মোটামুটি গুছিয়ে খেয়ে নিয়েছে, ওদিকে বোনপো বোনঝিরা সেই একই ভাবে খেয়েছে, অনেক খাবার পড়ে রয়েছে এখনো থালায়। বিশ্বনাথ বাবু শুধু একটু ইলিশ মাছ খেয়েছেন, মাটন আর উনি খেতে পছন্দ করেন না। শর্মিলার সঙ্গে খেতে বসবেন ভাবছিলেন অনুরাধা দেবী। পড়ে থাকা খাবার বাড়ির বাইরে রাস্তায় শুয়ে থাকা দুটো কুকুরকে দিয়ে এসেছে শর্মিলা। এমন সময় ভর দুপুরে গেটে আওয়াজ। অনুরাধা দেবী দেখলেন ভাঙাচোরা নেওয়ার লোকটা মফস্বল শহরে বা শহরতলিতে কিছু মানুষ পুরনো খবরের কাগজ, কাগজের পেটি, কাঁচের বা প্লাস্টিকের ব্যবহৃত জিনিস, লোহার টুকরো, এইসব পুনর্ব্যবহারযোগ্য জিনিস কম দামে কিনে নিয়ে যায় বাড়িতে হেঁকে হেঁকে, সাইকেলের পিছনে বড় বড় থলি বেঁধে ঘুরে ওরা।
ওই ওই যেটা বলছিলাম, সেই লোকটি এসেছে। বেলা অনেক গড়িয়ে গেছে, কিন্তু লোকটার কথা শুনে মনে হলো সকাল থেকে ওর সেরকম কিছু আজকে জোগাড় হয়নি। তাই খাওয়ার সময় হলেও বাড়ির পিছন দিকে রাখা কিছু পেটি বাক্স, খবরের কাগজ আর কিছু কাঁচের বোতল দিতে গেলেন লোকটিকে অনুরাধা দেবী। সমস্ত জিনিস ওজোর করে নামার পর অনুরাধা দেবীকে কিছু টাকা দিতে গেল লোকটি। উনি বলে উঠলেন, না না, ওসব জিনিসের জন্য কোনো টাকা লাগবে না, তুমি ওই বারান্দায় একটু বসো, আমি আসছি। বলে উনি ঘরে ঢুকে একটা থালায় করে কিছু সকালের লুচি মিষ্টি আর 2 পিস মাছ নিয়ে লোকটিকে একটু খেতে খেতে বললেন। খাওয়ার শেষে হাত ধুয়ে এত সব খাবার নষ্টের দুঃখটা কিছুটা হলেও প্রশমিত হলো। দরিদ্র ক্ষুধার্ত মানুষটার মুখে একটু খাবার দিতে পেরে কি আর এমন উপকার করলেন উনি যে মানুষটি এত কৃতজ্ঞতা দেখিয়ে গেল, ভেবে কুল পেলেন না উনি। এই ভেদাভেদ পূর্ণ ধনী দরিদ্রের পৃথিবীতে কেউ প্রয়োজনাতীত পেয়েও সন্তুষ্ট হয় না, তো কেউ আবার অতি সামান্য পাওয়াতেই চরমতম খুশি। নমস্কার, আমি রোহিণী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রসায়নে পড়াশোনা করে গবেষণা করেছি, কিন্তু বাংলাতে লেখালেখি করতে আর ছবি আঁকতে আমার ভালো লাগে। আমার এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা মার্জনা করে দেবেন।